ね。Sorry, আবার আমাদের তো দুই বছর তো খুব উৎসবমুখভাবেই আমরা কর্মকাণ্ড চালাইছিলাম আমাদের সরকারি সহযোগিতা থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু আমাদেরকে সার্বিক সহযোগিতা করছিল এবং জনগণের খুব সারাও ছিল যে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আমাদের নির্বাচন করছিল এর মধ্যেই আপনার করোনার যে ধাপাটা আমাদের বিশেষ করে চট্টগ্রামে সেই সম্পর্কে আমরা নির্বাচন করছিলাম আপনার নির্বাচন করছি এরপরে তিনি শুরু হয়েছিল লকডাউনের মধ্যে চেষ্টা করছি রোগীদের স্বার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আমার স্বার্থ মধ্যে মানুষের পাশে দাঁড়াইছি এবং যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে মেডিকেল ভর্তি করা থেকে শুরু করে যারা করোনাতে মারা গেছে তাদেরকে দাহ কাপড় থেকে শুরু করে এই যে একজন আপনার সমাজসেবক হিসেবে যখন নিজেকে কাউন্সিলর করে দাঁড়িয়েছি আমি যতটুকু চেষ্টা করে গেছি যে মানুষের সেবা আমার পক্ষ থেকে সেবা দেওয়ার জন্য আমি বলবো যে সেক্ষেত্রে আমার ভূমিকাটা ভালো ছিল আশা করি আপনার এই সরকারের আমলে আপনার সুস্থ নির্বাচন নতুন নির্বাচন হয়ে যাচ্ছে এবং সবগুলি সুন্দরভাবে হচ্ছে আশা করি কাউন্সিলর নির্বাচন থেকে শুরু করে আপনার মেয়র নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচনে সুস্থ এবং নিরপেক্ষ হবে সে আশা ব্যক্ত রাখি ইনশাল্লাহ সাধারণ জনগণ আমাকে তাদের মূল্যবান রায় দিয়ে জয় করবে সেই আশা রাখছি আমি এর মধ্যে কি আপনাদের যে সম্মেলন আপনি করা এখন এলাকাবাসীর জন্য আপনার কি করা বেসিকলি আমি আমার চান্দগাঁও সেট নম্বর ওয়ার্ডের যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেব ইয়াং জেনারেশন আপনার মাদকের উপর খুব নির্ভরশীল হয়ে পড়েছে এটার একটাই রিজন আমি খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে মাদক নির্মূল করার জন্য আমি যদি ছেলেগুলোকে আপনার উপযুক্ত খেলার মার দিতে পারি আপনার যেমন আমার প্রাইমারি স্কুলগুলো দেখেন অনেকটা ঠিকই মাঠ আছে মাঠগুলো কিন্তু খেলার উপযোগী না আমার প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে যেসব স্কুলে সরকারি মাঠগুলো আছে ওই মাঠগুলোতে যদি আমি পরিচর্যা করে যদি খেলার উপযোগী করে তুলতে পারি তাহলে বেসিকলি ইয়াং জেনারেশনটাকে আমি মনে করি এই মাদকাসক্তি থেকে তাদেরকে বেরিয়ে আনতে পারব তারপর হচ্ছে যে সাধারণত আপনার আমাদের আমরা যারা গাড়িয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে আর বেসিকলি এখানে কিছু অতীতের যারা আপনার বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পৃক্ত তারা নিজের আপনার নিজেকে আপনার ওই আপনার বিভিন্ন সন্ত্রাসী করার জন্য তারা কিশোর গ্যাং আপনার সৃষ্টি করেছে সেক্ষেত্রে কিশোররা তো বুঝে না যে তাদের দিয়ে যে অপকর্মগুলো করানো হচ্ছে তারা নিজেরাও আপনার ধ্বংস হয়ে যাচ্ছে তার পাশাপাশি তার পরিবারকে ধ্বংস করে যাচ্ছে সেক্ষেত্রে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ইনশাআল্লাহ কিছু জ্ঞান সেটা নিয়ে করে দেব মাদক
মাত্র কথা হচ্ছে যে মাদক আমি এখানে আমার নির্বাচন ইস্তেহারে অলরেডি আপনার ঘোষণায় দিয়েছি মাদক মাদক মূল পাচার সাদা সাইলা মোড় ওয়ার্ড থেকে মাদক নির্মূল করব কারণ আমরা জানি আমি যদি আপনার কাউন্সিলর হই আপনার আমি এবং থানার ওসি সাহেব এবং সমাজের যেসব আমরা গার্ডিয়ানরা আমরা যদি সবাই যদি সচেতন হই তাহলে এই মাদক থেকে সমাজকে মুক্ত রাখতে পারবো এটাই আমরা করতে চাই ধন্যবাদ আপনাকে মূল্যবোধ আর ইয়ের জন্য জলবদ্ধতা দিয়ে একটু কথা বলেন যেমন জলবদ্ধতা আমার এখানে ডেভেলপমেন্টের কাজগুলো কিছু কাজ আপনার অপরিকল্পিত যেমন আমি যতটুকু মনে করি একজন মানুষের বাসস্থান যে বাসস্থান সে বাসস্থান যেমন মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্য বর্ষ তার মধ্যে বাসস্থানের মধ্যে আমরা খুব একটা সংকটময় মধ্যে কাটাতেছি যেমন আমাদের রাস্তাগুলো করে ফেলে আরও ড্রেনেজ ব্যবস্থা করে না সেক্ষেত্রে আমরা যারা এখানকার লোকাল বাসিন্দা আমাদের বাড়িগুলো আপনার তলায় এলে ইভেন আপনার বর্ষায় যে বাড়িগুলো আমাদের উঠানে অবস্থান করে সেই বাড়িগুলো যাওয়ার কোনো ব্যবস্থাই রাখা হয়নি সেক্ষেত্রে বাড়িগুলো তলায় গেছে আপনার ওই বাড়ির উঠানে আপনার দেখবেন যে পানি জমে আছে সেক্ষেত্রে আমি অনেক আমার নির্বাচনী এলাকায় অনেক জায়গায় গেছি এরা আমাকে অনেক ধরনের কষ্টের সম্মুখীন হওয়া লাগছে তারা বলতেছে আপনারা কী ডেভেলপ করতেছেন সরকার দেখেন আমার চান্দগাঁও 4 নম্বর ওয়ার্ডের জন্য অলমোস্ট 750 কোটি টাকা সাবেক কাউন্সিলরের মাধ্যমে আপনার সরকারের এই টাকাগুলো আমাদের চান্দগাঁও উন্নয়নের জন্য আপনার ব্যয় করেছে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত আপনার সুফল সাধারণ জনগণ পাচ্ছে না সেক্ষেত্রে বলবো যে আমি আপনার যারা নগর পরিকল্পনা ভিত্তিক যারা আছে তাদের সাথে আমার মনে হয় একটু ভালো করে কারণ আমাদের সি লেভেল থেকে শুরু করে আট লেভেল এই দুইটা লেভেলকে আপনার চিন্তাধারা করে মোটমাট এইসব ডেভেলপমেন্টের কাজগুলো সুন্দরভাবে করলে আমার মনে হয় আমরা খুব উপকৃত হতাম এরপরে দেখেন যেমন আপনার খাল পরিষ্কারের ব্যাপারে আমি দেখেছি খাল পরিষ্কার হয়েছে কিভাবে একটা একটা পয়েন্টে আপনার এক্সক্যাভেটর দিয়ে আপনার কিছু মাটি উঠে দিয়েছে তার সাথে পানি সহ পানি আর মাটি দিতেই বেসিকলি খালগুলো পরিষ্কার রাখতে হলে এটা একটা প্রক্রিয়াধীন রাখতে হবে কন্টিনিউয়াস যেমন আমার যেমন খাওয়ার আপনার প্রয়োজন রেগুলারলি ওইভাবে খালগুলোও কন্টিনিউয়াস পরিষ্কার করা লাগবে এখানে দেখা যায় ড্রেন পরিষ্কার করছে ড্রেনের আপনার ময়লাগুলো ড্রেনের আপনার যে ইয়েগুলো এগুলো রাস্তার উপর রাখে এগুলো মাসকে মাস চলে যায় এগুলো আবার আপনার কি আপনার ড্রেনে পড়ে তদ্রুপ খাল হতে অলমোস্ট সেম সেক্ষেত্রে খাল আর এই আপনার কন্টিনিউয়াস থাকা দরকার মানে করে একসাথে নিয়ে যাওয়া মানে এগুলো এখানে পাশে রাখা দরকার আমি মনে করি ইলেকট্রিক মিডিয়া আপনারা একটু সতর্ক করে পরে জনগণের যে আপনার সমস্যা সেগুলো আপনারা আমাদের সবার সম্মুখে তুলে ধরবে পরে সেই সমস্যা থেকে আমরা মুক্তি